আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন, আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে সুই টেস্টনেটের একটা এয়ারড্রপ নিয়ে হাজির হলাম। তো কিছুদিন আগে আমি একটা আপনাদের মাঝে ভিডিও আপলোড করি, সেখানে ভালো একটা রেসপন্স পাই এবং সেখানে অনেকেই আমার মনে হয় জয়েন হয়েছিলেন। তো আপনি যদি ডেভনেটে জয়েন হয়ে থাকেন তো অবশ্যই আপনার এখানে টেস্টনেটে জয়েন করতে হবে, এবং যারা ডেভনেটে জয়েন হননি তারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আগের ভিডিও বলে লিঙ্ক দেওয়া থাকবে বা সুই ডেভনেট নেটওয়ার্ক নিয়ে একটা ভিডিও দেওয়া থাকবে, জাস্ট আপনি ওইটা দেখে প্রথমে ওইটাই জয়েন করবেন, তারপরে আপনি কি করবেন এইটাই জয়েন করবেন অবশ্যই। তো ফার্স্ট অফ অল আপনারা ডেভনেটে যারা জয়েন করছেন তা অবশ্যই আপনাদের এই এনএফটিটা ক্লেম করতে হবে। এই এনএফটিটা ক্লেম করতে হবে কিন্তু আপনার সুই টেস্টনেটে। তো আপনি সুই টেস্টনেটে কীভাবে এনএফটি ক্লেম করবেন? তো আপনি সরাসরি এনএফটিটা মিন্ট করবেন কীভাবে সম্পূর্ণ প্রসেসটা কিন্তু আমি লাইভে দেখাবো, আমি লাইভে কিন্তু আমি মিন্ট করে দেখাবো। তো এখানে যদি আপনি মিন্ট করেন সেক্ষেত্রে আপনার অ্যাপটোস নেটওয়ার্কে যারা কাজ করছিলেন, যারা ওখানে এনএফটি মিন্ট করছিলেন টেস্টনেটে, তাদের কিন্তু হিউজ পরিমাণে একটা প্রফিট হয়েছিল। আপনার $1800 থেকে $1000 প্রত্যেকেই প্রফিট করতে পারছিলো। তো আগে যে ভিডিওটা আমি আপলোড করছি দেখেন 1000+ এখানে ভিউ হয়েছিল, এবং 2 সপ্তাহ আগে কিন্তু আমি ভিডিওটা আপলোড করি। তো আজকে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং প্রত্যেকেই একটা করে লাইক করে দিবেন। এবং আপনি কি করবেন, আমাদের টেলিগ্রাম জয়েন হয়ে যাবেন, কেননা সকল প্রকার আপডেট সবার আগে এখানে দিয়ে থাকি। আপনি যদি আপডেটগুলো ফলো না করেন তাহলে ফিউচারে এয়ারড্রপ পাবেন না। তো আমার এখানে কিন্তু এক্সটেনশন দেওয়া আছে, যারা নতুন আছে তারা এক্সটেনশনটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমার অলরেডি ডাউনলোড করা আছে, যা আমার সাথে আগে কাজ করছিলেন তাদের কিন্তু ডাউনলোড করা আছে। তো কীভাবে আপনি এটা অ্যাড করবেন সম্পূর্ণ প্রসেস একটা গাইড আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিও দিয়ে দেবো, ওইটা দেখে আপনি আগে কমপ্লিট করবেন, তারপরে এই ট্যাক্সগুলো কমপ্লিট করবেন। তো তারপরে আপনি কি করবেন, এখানে জাস্ট ক্লিক করবেন, এখানে ক্লিক করে কিন্তু আপনার এনএফটিটা মিন্ট করতে হবে। তো আমার টেস্টনেট ওয়ালেটে চলে আসলাম, আসার পরে দেখছেন এনএফটিতে ক্লিক ক্লেম করলে দেখতে পারবেন এখানে আমার কিন্তু এনএফটি ক্লেম করা আছে। এই এনএফটি কিন্তু আপনার ক্লেম করতে হবে, তাছাড়াও আমি কিন্তু এই এনএফটিটা ক্লেম করছি, এটা কীভাবে ক্লেম করবেন সেটাও দেখাই দেবো। তো ফার্স্ট অফ অল আপনি দেখতে পারবেন যে আপনার এটা ডেভনেটে থাকবে। তো আপনি কি করবেন, থ্রি ডট আইকনে ক্লিক করবেন, থ্রি ডট আইকনে ক্লিক করে আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার টেস্টনেট শো করছে, দেন আপনার এখানে ডেভনেট শো করবে, এই যে এই নেটটা আপনার সিলেক্ট থাকবে। তো আপনি কি করবেন, জাস্ট এই নিচেরটার উপরে ক্লিক করে দেবেন, নিচেরটার উপরে আমি ক্লিক করে দিয়ে এখানে দেখতে পারবেন ক্লাসে ক্লিক করবেন, ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানে আপনার 00 ব্যালেন্স থাকবে। তো আপনি এটা কোথা থেকে আপনি এই ফসেটটা কালেক্ট করবেন, তো আপনি এই থ্রি ডট আইকনে যাবেন, যাওয়ার পরে আপনি দেখতে পারছেন, সরি হয়তো বা আপনারা বুঝতে পারেননি কোথায় যাবেন, তো আমি দেখাই, এই থ্রি ডট আইকনে যাবেন, এখানে যাওয়ার পরে আপনি দেখতে পারছেন যে এখানে রিকোয়েস্ট টেস্টনেট সুই টোকেন। তো এখানে আপনি জাস্ট ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখবেন যে এখানে আপনার রিকোয়েস্টটা প্রসেসিংয়ে চলবে, কিছুক্ষণ ওয়েট করবেন, ওয়েট করার পরে আপনার ওয়ালেটে দেখতে পারবেন আপনার এখানে সুই টোকেনটা অ্যাড হয়ে গেছে। জাস্ট অ্যাড হয়ে যাওয়ার পরে আপনি যেই লিঙ্কটা কপি করে নিয়ে আসলেন সেই লিঙ্কটা জাস্ট আপনি কী করবেন এখানে পেস্ট করে দেবেন। আমি যদি আপনাদের দেখাই, অবশ্যই আপনার টোকেনটা পাওয়ার পরে তারপরে এমন একটা ইন্টারফেস আসবে। তো আপনি এখানে লিখবেন কি, এই জায়গায় লিখবেন আপনার সুই নেটওয়ার্ক, আপনি জাস্ট এখানে একটা স্পেস দিবেন, তারপর আপনি এখানে এইখানে লিখবেন ডেমো, ডেমো লিখবেন, তারপরে আপনি ডেমো এনএফটি দিয়ে দেবেন, এভাবে দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনি এই ইমেজ URL কোথায় পাবেন, আপনি আমার চ্যানেলে চলে আসবেন। তো চ্যানেলে চলে আসার পরে দেখেন যে একটা লিঙ্ক দেওয়া আছে যে ইমেজ URL বলে একটা, জাস্ট আপনি এইটার উপরে ক্লিক করে দেবেন, এইখানে জাস্ট একটা ক্লিক করবেন, আমি দেখাই, জাস্ট একটা ক্লিক করেন, দেখেন নিচে লেখা উঠবে যে কপিড, কপি করা হয়ে গেছে, জাস্ট আপনি এখানে সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার পরে নিচে দেখতে পারবেন যে ক্রিয়েট অপশন আছে, আমি কিন্তু আগে দেখাইছি আমার ওয়ালেটে একটা এনএফটি শো করছে, দেখবেন যে আর একটা এনএফটি কিন্তু এখানে শো করবে, জাস্ট ক্রিয়েটে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার গ্যাস ফি চাইবে, গ্যাস ফিটা আগেই আমরা কালেক্ট করে রাখছি, জাস্ট অ্যাপ্রুভে ক্লিক করবেন, অ্যাপ্রুভে ক্লিক করলে আপনার এখান থেকে এনএফটিটা মিন্ট করা হয়ে যাবে। তো আমি এবার আমার ওয়ালেটে যেয়ে দেখাই, একটু ওয়ালেটের স্লো কাজ করে, আপনার ধৈর্য সহকারে কাজ করবেন, এই কাজগুলো করলে আপনার ইন ফিউচারে মিনিমাম 1 লাখ টাকা এবং সর্বোচ্চ এখান থেকে 2 লাখ টাকা পর্যন্ত ইনকাম হতে পারে। তো জাস্ট এবার এনএফটিতে ক্লেম করব, ক্লিক করব,
তো ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে আরেকটা এনএফটি আমার কিন্তু মিন্ট হয়ে গেছে। এর আগে কিন্তু আমি দুই একটা এনএফটি দেখাইছিলাম, দেখেন এবার কিন্তু আমার দুইটা এনএফটি হয়ে গেছে। তো এইভাবে আপনারা তিন চারটে কালেক্ট করে নেবেন। তারপরে আপনারা কি করবেন, আরেকটা ওয়েবসাইট আছে যেখান থেকে আপনার ইমেজ দিলে ইউআরএল আসে, ওই ইমেজ ইউআরএল আপনি কিন্তু ওখানে সাবমিট করে বিভিন্ন রকমের ইমেজ ইউআরএল দিয়ে আপনি এখান থেকে এনএফটি করতে পারেন, ক্রিয়েট করতে পারেন। এক্ষেত্রে আপনার ভালো হবে, যত এনএফটি আপনি এখান থেকে ক্রিয়েট করবেন তত আপনার জন্য সুবিধা হবে। তারপর আরেকটা ক্লিক করবেন, এই যে অ্যাপস অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনি জাস্ট এখানে মিন্টে ক্লিক করবেন। মিন্টে ক্লিক করলে আপনার কিন্তু এখান থেকে একটা এনএফটি ক্রিয়েট হয়ে যাবে। তারপরে আপনি এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে আগে যেভাবে ডেভনেটে আপনি এনএফটি মিন্ট করা দেখিয়ে দিয়েছিলাম ওইভাবে আপনি এখান থেকে মিন্ট করে নেবেন। তারপরে দেখতে পারবেন আরেকটা লিঙ্ক দেওয়া আছে এখানে, দেখেন এই যে ক্লেম হেয়ার নামে একটা অপশন আছে, জাস্ট আপনি এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করলে আপনি আবারও চলে যাবেন আপনার সেই ব্রাউজারে, জাস্ট এটা পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর আপনার ওয়ালেটটা এখান থেকে কানেক্ট করে নেবেন। তো কানেক্ট বাটনে ক্লিক করবেন, তারপরে নিচে দেখতে পারবেন যে সুই ওয়ালেট নামে অপশন, জাস্ট এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করে রাখলে আপনি এখানে দেখতে পারবেন যে মিন্ট মিন্ট ওয়ালেট, জাস্ট আপনি এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি নিচের থেকে দেখতে পারছেন যে অ্যাপ্রুভ নামে একটা অপশন, জাস্ট অ্যাপ্রুভে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে কিন্তু আপনার এখান থেকে এনএফটিটা মিন্ট হয়ে যাবে। কংগ্রাচুলেশন, দেখেন আমার এনএফটিটা কিন্তু মিন্ট করা হয়ে গেছে। যদি আমি আপনার ওয়ালেট নিয়ে যাই, আবারও সেম প্রসেস আমি যদি আপনার দেখাই এনএফটিটা, তো দেখেন একটা এনএফটি ছিল এই ওয়ালেটে, এই এনএফটিগুলো কিন্তু আমার এখন দুইটা হয়ে গেছে। এই যে একটা আপনার, আর একটা হলো এই যে নিচের একটা এবং উপরে একটা, আমার কিন্তু দুইটা মিন্ট হয়ে গেছে। সেম আপনি এইভাবে এনএফটিগুলো মিন্ট করে নেন, ইন ফিউচারে হতে পারে আপনি এই এনএফটিগুলো মিন্ট করার জন্য আপনি এখান থেকে এয়ারড্রপ পেতে পারেন। তারপরে আমি আবার আরও এয়ারড্রপ দিব, যেগুলো আপনি এখানে পেয়ে যাবেন, যে আপডেটগুলো অবশ্যই ফলো করতে হবে, না হলে কিন্তু আপনি পেমেন্ট পাবেন না। আপডেটগুলো ফলো করার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে, না হলে কিন্তু আপনি আপডেটগুলো পাবেন না। টেলিগ্রামের লিংক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে। তো এই ছিল আজকের ভিডিও, তো পরবর্তীতে যদি আবারও ইম্পর্টেন্ট কোনো কাজ আসে তাহলে অবশ্যই আমি ভিডিও দেবো। তো আজকের মতো পর্যন্তই, আল্লাহ হাফেজ।